হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে আমাদের নতুন ব্লগ সরস্বতী বন্দনা দুদিন বাকি আসতে চলেছে। আমরা আজকে ঠাকুর আনতে যাচ্ছি, আজ মঙ্গলবার। হ্যাঁ, আমরা খালপাড় থেকে ঠাকুর আমাদের বায়না দেওয়া আছে, সেটাই আমরা আজকে আনতে যাব। একটু পরে আমাদের গাড়ি এসে গেছে, দেখতে পাচ্ছেন, আমরা একটু পরেই রওনা দেবো। আপনারা আমার সাথে থাকুন, এটা ব্লগটা দেখতে থাকুন। আমাদের গাড়ি এই মাত্র এসে থেমেছে, আমরা নেমেছি আদি শ্রীগুরু শিল্পালয়, শিল্পী লক্ষণচন্দ্র পাল অ্যান্ড সন, স্টল নম্বর 11। এখান থেকে আমরা প্রতিমা নিচ্ছি, প্রতিমা আমাদের প্রায় কাছাকাছি রেডির দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা প্রতিমা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা, ট্যুর উইথ পারমিতাতে। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে ম্যাটের দিকে উঠবে, উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আপনারা দেখুন এবং দেখতে থাকুন, আরও দেখাবো সরস্বতী পুজোর দিনকে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। এছাড়াও সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। ঠাকুর এসে গেছে, ঠাকুরকে এখন এমনি বসানো আছে, কালকে সাজানো হবে, তখন আপনাদের আবার দেখানো হবে। গুড মর্নিং ভিউয়ার্স, ট্যুর উইথ পারমিতার পক্ষ থেকে সরস্বতী পুজো ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমাদের সরস্বতী পুজো বাড়িতে, দেখুন এখানে ঠাকুরমশাই এসে উপস্থিত হননি, উনি একটু বাজে এসেই পড়বেন, আর তার জন্য সমস্ত আমাদের রেডি আছে। একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, আর এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র যা লাগে সমস্ত দিয়েছি, বইপত্র সবই আছে। আপনারা দেখতে থাকুন এই ব্লগটা, ঠাকুরমশাই আসার পর পুজোটা আপনাদের আবার আমরা দেখাবো। পাচ্ছেন আমাদের ঠাকুরমশাই রাজকুমার দা উপস্থিত হয়ে গেছেন, এবার পুজো শুরু হবে, আমরা এবার পুজোতে বসবো। আপনারাও আমাদের সাথে থাকুন, পুজোটা দেখতে থাকুন। ধন্যবাদ। এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা একটু ঠাকুরের সন্ধ্যে আরতি করতে এসেছেন আমাদের ঠাকুরমশাই রাজকুমারদা, আপনারা দেখতে পাচ্ছেন ট্যুর উইথ পারমিতাতে। আপনারা দেখতে থাকুন সন্ধ্যে আরতি হচ্ছে, আপনারাও দেখুন সাথে থাকুন। ট্যুর উইথ পারমিতাতে সবাইকে সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। আজকে আমরা আমাদের, আমার এটা নিজের বাড়ি হচ্ছে, সেখানে আমার ভাইরা একটা পুজো করেছে, থিম হচ্ছে ছোটোবেলায় পড়াশোনা নিয়ে হবে, ছোটোবেলার পড়াশোনার ব্যাপারে নিয়ে। যেমন দেখুন লেখা আছে আমাদের স্কুলের সময়, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ এইসব না, ওরা একটা নিজেরা একটা সুন্দর একটা মণ্ডপ সাজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মা এখানে দাঁড়িয়ে আছেন, স্বয়ং সরস্বতী মা, আপনারা দেখুন। আমরা এখন এসেছি বয়েস স্পোর্টিং ক্লাবে, এখানে সরস্বতী পুজো খুব বড়ো করে হয়। আপনারা ক্যামেরাম্যান আপনাদের দেখাচ্ছে, আমরা লাইটিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর।
প্রতিযোগিতা শুরু হচ্ছে আমাদের মণ্ডপে ছোটদের বল ছোড়া সুতরাং একটু দাঁড়িয়ে যাও লাইন করা আছে বালতিতে একটু বল ছোড়া হবে তারপর আর একটু বড় এইভাবে চলতে থাকবে আমাদের এই প্রোগ্রাম ঠিক আছে নমস্কার বন্ধুরা ট্যুর উইথ পারমিতাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা দেখেছেন আমাদের সরস্বতী পুজো বাড়ির ধর বাড়ির সরস্বতী পুজো তা সেই সরস্বতী পুজো উপলক্ষে আমার যারা ছেলের বন্ধুবান্ধব আছে যারা পড়াশোনা করছে এবং আমাদের সরস্বতী পুজোয় বিশেষভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে যাদের না হলে এই সরস্বতী পুজো হয়তো সম্ভব হতো না তারা আজকে একটুখানি খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদের জন্য একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আপনারা দেখছেন খাচ্ছেন অরিত্র ধর অরিত্র পাল অনুভব বিশ্বাস সমর্পণ নায়ক দর্পণ কর আমাদের টিমির ধর এবং আমার শাশুড়ি মিঠু সামন্ত সবাই সরস্বতী পুজো উপলক্ষে এই পুজোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তারা খাওয়া দাওয়া করছে এবং আরও সবাই এসছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ছাদেই আমরা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো আমাদের গাছে দেখতে পাচ্ছেন টমেটো হয়েছে এবং এখানে রান্নাবান্না হয়েছে এবং লেবুও দেখতে পাচ্ছেন গাছে ঠিক আছে বন্ধুরা আজকে এই খাওয়া দাওয়ার দৃশ্য আপনাদের দেখালাম কাল আমাদের বিসর্জন হবে ঠাকুর রাত্রির 8:30 সময় আপনারাও আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন বছর ভালো কাটুক শুভ সরস্বতী পুজো মর্নিং ভিউয়ার্স আজকে আমাদের বিজয়া ঠাকুরের সন্ধ্যাবেলায় চলে যাবে বিজয়া হবে তা এখন আপনারা দেখছেন আমাদের দধিকর্ম হচ্ছে বিজয়া শুভ কাজকর্ম যেরকম পুজো হয় সেটাই চলছে আমরা সন্ধ্যাবেলা আমাদের গাড়ি আসবে আমরা গঙ্গার দিকে রওনা হব ঠাকুরকে নিয়ে ধন্যবাদ আপনাদের সাথে যখন দেখতে যাবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘট বিসর্জন হচ্ছে আমাদের বিজয় আজকে রবিবার দেখুন আছে রাত্রির অনেকটাই হয়েছে 10:40 বেজে গেছে এখন আমাদের ঠাকুর উঠছে পরপর এখন আমরা গঙ্গার পথে রওনা হব ঠাকুর বিজয় আমরা আবার আপনাদের গঙ্গার ঘাটে গিয়ে আবার ওনাদের সঙ্গে আবার আমার দেখা হবে আরে হাসতে আলাদা আছে হ্যালো দে 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 হাসতে হাসতে ঠিক আছে ঘাটে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঠাকুর এসেছে সব ঠাকুর বিসর্জন দেওয়া হচ্ছে বেশিরভাগ আমাদেরও ঠাকুর চলে গেছে বাড়ির আমরা দেখতে পাচ্ছেন আমরা একটু একটু নিচে নামবো একটু দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর এখনও বিসর্জন হয়নি পরপর সব ঠাকুর বিসর্জন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের পুরোটাই দেখাবো বিসর্জন অবধি হ্যাঁ আপনারা এই চ্যানেলটা দেখতে থাকুন গুড নাইট সবাইকে আর এই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন